আসেন আলহামদুলিল্লাহ আজকে এই ছেলেরা সম্মানে আসনে বসাইছে একটা মানবতা আন্তরিক টানের কারণে বসাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত কমিটি বৃন্দকে কিয়ামতের দিন দ্বারা যেভাবে সাহায্য করছে এই মাহফিল নাদাতের জারিয়া বানাতে বলো আল্লাহুম্মা আমিন ভাই আমার মজার ঘটনা বাবার বেটা নাই কোন নেঠা আলহামদুলিল্লাহ ওটাও ঠিক আছে জমা হয় মানুষ জুম্মা একদিন জমা হয় মসজিদ শব্দের আমি জানি পারিবারিক অর্থ হলো সেজদা দেওয়ার স্থান কে মসজিদ বলা হয় আর বান্দা ওই সময় আল্লাহ নিকটবর্তী হয়ে যায় যখন বান্দা আল্লাহকে সেজদা করে অসজুদু অক্তারি সংক্ষেপ করুন 8 মিনিট সুবহানাল্লাহ কোন তার মানে যেহেতু বক্তা বাইরে থেকে আছে বুঝেন নাই আই দেহ নয় ভিডিও করেছে ভাই রামান ওই খুশি টাকা দিয়ে 20 অজন হায়াত জানা ফুল আলহামদুলিল্লাহ বন্ধুগণ তো 8 মিনিট আমি ইন্ডে হিসাবে গোছে নিতে পারবো 8 ঘন্টা ঢাকা যাওয়া যায় 1 ঘন্টা ঢাকা যাওয়া যায় মানে পেলেনো চলে যায় সোজা যায় ওয়াসটা সোজা চলে যায় আলহামদুলিল্লাহ তো এই মসজিদটা হলো আল্লাহর ঘর কার ঘর তো অনেকে প্রশ্ন করে আল্লাহ কি ঘর থাকে আল্লাহ থাকা বুঝে এলে ঘর ভাঙা মজু থাকিবে আল্লাহর হস্তে আল্লাহর কাজ করা হয় আল্লাহর গুণগান গুণ কীর্তন গাওয়া হয় আল্লাহর প্রশংসা করা হয় যেই ঘরের মধ্যে ওইটা সবচেয়ে দামি ঘর বলা আলহামদুলিল্লাহ এই জন্য বিশ্ব নবী যে হাদিস শরীফে বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা মসজিদে সাহায্য করে দান সদকা করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করেন স্বর্ণের ঘর নির্মাণ করে দেন আলহামদুলিল্লাহ সোনার ঘর কেউ কি বলতে পারবেন আমেরিকার প্রেসিডেন্টের সোনার শেয়ার আছে বলতে পারবেন বাংলাদেশ তো দূরের কথা জাপানেরও নাই কিন্তু এক একটা জান্নাতি মেহমানকে আল্লাহ স্বর্ণের শেয়ার দিবেন আলহামদুলিল্লাহ সেই জান্নাতের কারখানায় আপনারা বসছেন খুশি না বেজাত জোরে কোন আলহামদুলিল্লাহ এই জান্নাতি কারখানাখানা কাবা ঘর সর্বপ্রথম কে নির্মাণ করে ইম্পর্টেন্ট আলোচনা মাগরিব থেকে এশা পর্যন্ত খুবই ঘাটাঘাটি করে দেখলাম এলাকাবাসীর জন্য খরাক আলহামদুলিল্লাহ কোন সর্বপ্রথম এই কাবা ঘর নির্মাণ করেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দ্বিতীয় দফায় নির্মাণ করেছেন বাবা আদম আলাইহিসসালামের মাধ্যমে তৃতীয় দফায় নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম তার বেটা ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে আলহামদুলিল্লাহ কুদরতের মালিক ডাক দেয়া বলে ইব্রাহিম বন্ধু আমার আমার সব পরীক্ষা পাশ করেছো অগ্নি পরীক্ষায় পাশ করেছো ছেলে জবাই করা পরীক্ষা পাশ করেছো বন্ধু তোমার শিশু সন্তান 80 বছর বয়সে একটা নমলা বেটা কি বেটা নমলা বেটা ঝামলা করে না না করে বাপক কোনতে জবাব দেনে নেঙ্গুরকানি ধরে অয়ন যাইবে এমন সময় আল্লাহ পাক বললেন ইব্রাহিম রে তোমার শিশু সন্তান ইসমাইল আর তোমার বিবি হাজরাকে ওই কাবা গিরের পাশে রেখে আসো ওখানে জঙ্গল ওখানে হবে মঙ্গল ওই কাবা গৃহটা জঙ্গল দিয়ে ঢাকা আছে ওখানেই কাবা ঘর নির্মাণ হবে তোমার শিশু সন্তান আর তোমার স্ত্রীকে নির্বাসনে দিয়ে আসো নির্বাসনে দিবে ওই জঙ্গলে পানি নাই খাবার নাই কোনো পশু পাখি নাই মানুষ তো দূরের কথা এমন সময় স্ত্রী প্রশ্ন করতেছে স্বামী গো এই জঙ্গলে আপনার আপনি যে আমাকে শিশু সন্তান সহ নির্বাসনে দিতেছেন এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছেন এটা আমার আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছি আলহামদুলিল্লাহ বললেন আল্লাহই ব্যবস্থা করবেন সকল ব্যবস্থার মালিক কে আর আমার স্ত্রী বানাইছি মিস্ত্রি করে যান যাও কিস্তির টাকা দিয়া যাও না খালি খাইবেন তাও কথা কোন শিখি ভাইরা আমার আম্মা জনেরা যেমন তেমন কারণে স্বামীকে জ্বালাও পোড়াও করা যাবে না স্বামীর শেকায়ত করা যাবে না দোষ গোপন রাখা লাগবে কথা কোন ঠিকই না বন্ধু আমার শিশু ইসমাইল আর বিবি হাজরাকে যখন ওই জঙ্গলে রেখে গেলেন ইম্পর্টেন্ট ঘটনা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল আমিন
ইয়ামেন দেশ থেকে ওই খেজুরের বাগানটা তোমার ডানাতে ভর করে যেখানে ইসমাঈল আলাইহিস সালাম বিবি হাজরা আছে ইসমাঈল আলাইহিস সালাম বিবি হাজরা যেখানে মা বেটা আছে ওখানে এই বাগানটা লাগিয়ে দাও আলহামদুলিল্লাহ কম বাগান লাগা হলো খাদ্যের ব্যবস্থা হলো কি হলো না সুবহানাল্লাহ কম রিজিকের মালিক কে এখন পানির দরকার আছে না নাই সময় কম কেন করি ব্যবস্থা পারো হুজুর আছে কি আইছে তারপর চলো চলতে তো ধপ কমি নামি যাবে ভাইরামান এখন পানির দরকার আছে না নাই এমন সময় শিশু ইসমাঈল আলাইহিস সালামের কণ্ঠ শুকে গেছে রে বন্ধু মনটা মরম করে কোন সন্তানের মুখ যদি শুকে যায় মায়ের মায়ের কই যায় আর পানি থাকে না রে বন্ধু মা হাজরা চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমি মা হয়ে কেমনে সহ্য করব আল্লাহ আমার শিশু বাচ্চা পানি অভাবে বুঝি মারা যায় ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ ওইখানে সাফা মারওয়া দুই দিকে দুইটা পাহাড় মাঝখানে জায়গাটার নাম ছিল জু ওইখানে সন্তান দেখে বিবি হাজারা সন্তানের মায়ায় পানির জন্য ছোটাছুটি করতেছেন ঠিক এমন সময় পায়ের গোড়ালির গোড়ালির আঘাতে পায়ের গোড়ালি দিয়া বীর করে পানি বার হচ্ছে এমন সময় শিশু ইসমাঈল আলাইহিস সালাম চিৎকার দিয়ে উঠলেন সঙ্গে সঙ্গে মা মনে ভাবলেন না জানি আমার সন্তান কি বিধর সাপে নাকি দংশন করলো নাকি পায়ের কাছে এসে দেখে রে বন্ধু পায়ের গোড়ালি দিয়ে বীর বীর করে পানি বার হইতেছে সঙ্গে সঙ্গে বিবি হাজারা চতুর্দিকে বালি দিয়ে মাল্লি বান্ধি দিলেন পাহাড় নির্মাণ করলেন বিশ্বনবীজি বলেন ওই সময় যদি বিবি হাজারা পাহাড় নির্মাণ করে না দিত বাদ না দিত ওই পানি দিয়া গোটা বিশ্ব কলাবিত হইত ওই পানি সেই পানি নয় রে বন্ধু ওইটাই হলো জমজম কূপের পানি জোরে কোন আলহামদুলিল্লাহ সেই পানি আজ গোটা বিশ্বব্যাপী খায় আলো ফুরায় না কষ্ট হচ্ছে আহা কি করব পাবলিক তো চায় কিন্তু কর্তৃপক্ষ মত হয় না যখন গাই পানায় বাসুর টানে ফেলে কথা কোন ঠিকই না মন খারাপ করতেন নাকি এটা আল্লাহ পাকের রহমত এই যে ডান পাশে আমার সার বসে আছে ছোটবেলা দৃশ্য মনে পড়ে সার সারে একটা লেডিজ হুন্ডা ছিল ফুটি গাড়ি সারের আমাকে উৎসাহিত করেছিলেন যে আপনি লেখাপড়া করেন চেষ্টা করেন আজকে ওনাদের দোয়া আপনাদের দেশবাসীর দোয়া আল্লাহ দিলে একটা কম ভক্ত আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার যেই সমস্ত স্যার শিক্ষক দুনিয়ার জমিনে বাঁচিয়ে দিয়ে সুস্বাস্থ্য দান করো আর যারা মরে গেল কবরের জান্নাতের বাগান বলে বলেন আমি সবচেয়ে মনে পড়ে যা এই জমিনে আব্দুল খালেক কোরআনী ভাই আজকে দুনিয়ায় নাই আমি একদিন থাকবো না রে বন্ধু এই জমিন পরে থাকবে আল্লাহ গো সেই কোরআনী ভাইয়ের কথা প্রতিটা মাহফিলে মনে পড়ে যায় আজকে মনে পড়ে গেল মালিক আমিও থাকবো না কেউ থাকবো না মালিক আমার ভাই জান সহ সকল এলাকাবাসীর কবর আল্লাহ মাফ করে দাও জোরে বল আল্লাহুম্মা আমিন তিনি কামিল পাস ছিলেন তার কোনো অহংকার ছিল না তাই তুফান ভাই আপনি না আসলে মাহফিল হবে না আপনি একটু আসুন আলহামদুলিল্লাহ আজকে এই ছেলেরা সম্মানে আসনে বসাইছে একটা মানবতা আন্তরিক টানের কারণে বসাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত কমিটি বৃন্দকে কিয়ামতের দিন দ্বারা যেভাবে সাহায্য করছে এই মাহফিল নাদাতের জারিয়া বানাতে পারে আল্লাহুম্মা আমিন ভাইরা আমার মজার ঘটনা বাবার বেটা নাই কোনো নেঠা আলহামদুলিল্লাহ শ্রমিক ভাইরা যারা আছেন মন খারাপ করেন না আল কাসিবু হাবিবুল্লাহ শ্রমিকরা আল্লাহর বন্ধু কার বন্ধু মন দুঃখ আছে যারা ভ্যান চলে কার বন্ধু যারা ওয়ান আলে কার বন্ধু আল্লাহর বন্ধু কিন্তু বন্ধুত্ব রক্ষা করতে পা ধরতে নামাজ পড়িয়ে কথা কোন ঠিক কিনা এখন আসেন সেখানে খাদ্যের ব্যবস্থা হলো জনবস্তির ব্যবস্থা হলো এখন আল্লাহ পাক বললেন বন্ধুরে ও ইব্রাহিম এখন বাপ বেটায় আমার কাবা ঘর নির্মাণ করো আমার হাজি ভাই আছে এখানে আলহামদুলিল্লাহ কোন হাজি ভাই নিয়ে গেছেন না মনে কাবা শরীর চলি কিছু বাইরে আমার সেখানে মাকামে ইব্রাহিম নামে একটা পাথর আছে আলহামদুলিল্লাহ
ইসমাইল আলাইহিস সালাম পাথর জোগাড় করে আর ইব্রাহিম আলাইহিস সালাম গাথুনি শুরু করলো। ভাইজান মজার ঘটনা, কিন্তু বাপ বেটা দুইজন কিন্তু তলতে দিবে কাই। এমন সময় আল্লাহর কুদরতের পাথর মাকামে ইব্রাহিম নামক পাথরটা যখন গাথুনি হয়, আস্তে করে পাথর আলাদা হয়, যতই দেওয়াল উঁচু হয় পাথর উঁচু হয়। এটাকে সাক্ষী প্রমাণের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ মানে টিপ, পায়ের ছাপটা এখন ওইখানে আছে, কিন্তু স্বাভাবিক গতিতে পায়ের ছাপ পাথর পড় না পড়ার কথা, কিন্তু আল্লাহটা প্রমাণের জন্য কুদরতি কায়দায় পায়ের ছাপটা রেখেছে। মাকামে ইব্রাহিম পাথরটা এখনো সৌদি আরবে সংরক্ষণ অবস্থা আছে, যারা হাজি সাহেবরা দেখে আসছে। যখন দেওয়াল উঁচু হয় গাঁথিয়ে দেওয়ার জন্য সুবিধা হয়, আবার যখন নামার জন্য প্রয়োজন হয় মহাশূন্য থেকে পাথর এমনি নেমে আসে। আলহামদুলিল্লাহ কম সব কাট সাত আলাপ টাটকা ওয়াজ ভাইরা আমার, সব যখন শেষ হয়ে গেল ইম্পর্টেন্ট কথা এক মিনিটে শেষ। আলহামদুলিল্লাহ কম আল্লাহ পাক বলে ইব্রাহিম কাবা ঘর নির্মাণ হয়েছে ঠিক, কিন্তু সেই সময় টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, কোন যন্ত্রাংশ ছিল না। আল্লাহ বলে ইব্রাহিম এই ঘরে হজের জন্য ডাক দাও। আল্লাহ আমি তো ডাক দেব কিন্তু কিভাবে পৌঁছিবে, টেলিফোন নাই মোবাইল নাই। আল্লাহ কয় ইব্রাহিম রে বলার দায়িত্ব তোমার, আর কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ওই ডাকটা যারাই শুনেছে রুহের জগতে একদিন না একদিন হলেও, যারা আমরা রুহের জগতে ওই ডাকটা শুনেছি একদিন না একদিন হলেও, আল্লাহ হজ না করে মৃত্যু দিবে না কোন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই হাজি সাহেবদের কাছে আমরা সামিল করুন, আমিন। ওয়াহি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।